আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধের আলোচনায়। সাথে আছি আমি অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক। আজকের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে দুর্ধর্ষ একটি অসাধারণ যুদ্ধ, কামালপুর যুদ্ধ। কামালপুর যুদ্ধের বৈশিষ্ট্যগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাব এটি ছিল 9 মাসের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রথাগত আক্রমণ। কামালপুর যুদ্ধ ছিল জেড ফোর্সের প্রথম আক্রমণ। কামালপুর যুদ্ধ ছিল জেড ফোর্সের অধীনে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম আক্রমণ বা অ্যাটাক। কামালপুর যুদ্ধের মাধ্যমেই ভারতের আর্টিলারি সাপোর্ট প্রথম স্থলযুদ্ধে নেওয়া হয়। কামালপুর যুদ্ধে রক্তাক্ত একটি পরিবেশ সৃষ্টি হয়। সেদিন 31 জন শহীদ হন বাংলাদেশের যোদ্ধা, বীর যোদ্ধা সেদিন 31 জন প্রাণ হারান এবং 66 জন আহত হন। এমন একটি যুদ্ধে যিনি পূর্বভাগে অগ্রভাগে ভ্যানগার্ড হিসাবে যিনি এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, 26 বছর 10 মাস বয়সে তরুণ ক্যাপ্টেন হিসেবে ব্রাভো কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে যিনি এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এই ব্যাটালিয়নের লেফট ফরওয়ার্ড কোম্পানি হিসেবে যিনি বুলেটের সামনে জীবন বাজি রেখেছিলেন, তিনি ছিলেন ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি আজকে আমাদের সাথে বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন সংযুক্ত হয়েছেন কানাডা থেকে, তিনি মেজর অবসরপ্রাপ্ত এস এম সাইদুল ইসলাম। তিনি গত 20 বছর, মূলত 39 বছর, তিনি এই কামালপুর যুদ্ধ নিয়ে প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে কাজ করেছেন। তিনি সর্বশেষ 20 বছর গবেষণা করে বেশ কিছু মুক্তিযুদ্ধের উপর লেখালেখি করেছেন। সর্বশেষ লেখাটি তার যে বইটি, সে বইটি তিনি লিখেছেন বেঙ্গল রেজিমেন্টের যুদ্ধযাত্রা 1971। এই বইটি ইতিপূর্বে আমি দেখেছি, আমি আজকে আপনাদের দেখাতে চাই। মেজর সাইদুল, স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই কামালপুর যুদ্ধ নিয়ে আলোচনার মূল পর্বে যাওয়ার পূর্বে, কামালপুর যে স্থানটি, জামালপুর জেলার, বাংলাদেশের জামালপুর জেলার কামালপুর, স্থানীয়ভাবে এটিকে বলা হয় ধনুয়া কামালপুর, সেটি সীমান্তবর্তী এলাকা, সেই স্থানটিতে পাকিস্তান বাহিনীর যে অবস্থান এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর যে আক্রমণাত্মক অবস্থান, সেটি দেখার জন্য, এই লেআউটটি দেখার জন্য আমি অনুরোধ করব সাইদুল স্যার আপনাকে। তোমাকে ধন্যবাদ। আমার প্রথমে আমি একটা বাক্য এখানে বলতেই হবে আমার, সেটা হচ্ছে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি মেজর হাফিজের সামনে বসে কথা বলছি আজকে। উনি আমার প্রিয় লেখক। যুদ্ধের মধ্যে আমি যত বই পড়েছি, আমার মনে হচ্ছে রক্তে ভেজা 71 মুক্তিযুদ্ধের সেরা বই, এবং এখনকার সময়ের যে সেরা বই উনি লিখেছেন সেটি হচ্ছে সৈনিক জীবন, মুক্তি গৌরবের মুক্তিযুদ্ধ, এবং বইয়ের নামটি আমি এখন বলতে পারছি না, পরে বলবো আমি, কিন্তু ওই বইটি অসাধারণ একটি বই, যে বই আমাদের সবার পড়া উচিত। 75 পরবর্তী বা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 75 পরবর্তী যে সমস্ত কু বা যে সমস্ত ঘটনা ঘটেছে এগুলো জানার জন্য। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এই বইটি লেখার জন্য। যাই হোক, আমি এখন আসল ঘটনায় ফেরত যাচ্ছি। কামালপুর হচ্ছে জামালপুর জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম। গ্রামটা সীমান্তবর্তী এবং এই গ্রামটি অনেক আগে থেকেই, এখানে সিএসডি গুদাম ছিল, স্কুল ছিল, তো মোটামুটি বড় গ্রাম। এই গ্রামটির অবস্থান হচ্ছে একেবারে, আমরা যদি বাংলাদেশে ম্যাপ দেখি তাহলে এই হচ্ছে, সরি, এইটা হচ্ছে জামালপুরের অবস্থান, যে কামালপুরের অবস্থান হচ্ছে এটি। জামালপুর জেলাটা হচ্ছে এই এতখানি জুড়ে হচ্ছে জামালপুর জেলা, এর একেবারে বর্ডারে যে গ্রামটি সেটা হচ্ছে কামালপুর, এর ওপারে হচ্ছে
এই পারে সমতল ভূমি, বাংলাদেশের ভিতরে সমতল ভূমি, আর বাংলাদেশের বর্ডার পার হলেই হচ্ছে উঁচু ভূমি, শুরু মহেন্দ্রগঞ্জ এবং তারপরে আস্তে আস্তে এখান থেকে একটি রাস্তা তুরা পর্যন্ত গিয়েছে। এই এই হচ্ছে মোটামুটি সেই সময় যে অবস্থা ছিল আমাদের মুক্তিযোদ্ধারা। এখানে মহেন্দ্রগঞ্জ এসেছিল তুরা থেকে, তুরা আরো অনেক উত্তরে 40 কিলোমিটার দূরে, আর জামালপুর হচ্ছে বক্সিগঞ্জ বাজার থেকে 11 কিলোমিটার দূরে, আর জামালপুর শহর থেকেও 40 কিলোমিটার দূরে। অর্থাৎ জামালপুর শহরে পাকিস্তানি একটি ব্রিগেড হেডকোয়ার্টার ছিল এবং তুরা বা তেলঢালা এই এলাকায় আমাদের ব্রিগেড হেডকোয়ার্টার ছিল। এই দুইটি ব্রিগেডের ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেটা হচ্ছে কামালপুর। কামালপুর এখানে যখন আক্রমণ শুরু হয়, আর সেই সময় পাকিস্তান বাহিনী এখানে একটি দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিল, যার যার লেআউট ছিল এরকম, যদি দেখা আমি জানি না কি দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পেরিমিটার ছিল, এখানে একটি বাইরের পেরিমিটার, একটি ভেতরের পেরিমিটার, এবং এখানে বাংকার ছিল। বাংকার গুলো উচ্চতা ছিল সাধারণ এলাকা ভূমি থেকে 1 থেকে 2 ফুটের মতো বেশি। এই বাংকারের ভেতর থেকে যেন বাইরের কোনো চলাচল দেখা যায়, এবং এই এটার সামনে যে গাছপালা ছিল পাকিস্তানিরা গাছপালা কেটে ফেলেছিল যেন ভারতের দিক থেকে কোনো অভিযান বা কোনো আক্রমণ হলে যেন পুরো বর্ডারটা দেখা যায়, এই জন্য গাছপালা তারা কেটে ফেলেছিল। এবং প্রতিটি বাংকারে যে সৈনিকরা থাকতো, একটি বাংকার থেকে আরেকটি বাংকারে যাওয়ার জন্য কমিউনিকেশন ট্রেন ছিল, অর্থাৎ সে নিরাপদে থেকেই এক বাংকার থেকে আরেক বাংকারে যেতে পারত। এবং এই বাংকারের উপরে ছিল হচ্ছে স্টিল এবং রেলওয়ে পাতের ছাউনি, এবং তার উপরে কংক্রিটের ঢালাই, ভেতরে ভেতরে যে ওয়াল ছিল 18 ইঞ্চি দেওয়াল ছিল মাটির, তারপরে ছিল কংক্রিট ঢালাই, টিন, এগুলো দিয়ে খুবই মজবুত করা, এমন মজবুত যে আর্টিলারি গান দিয়েও এটা ভাঙা প্রায় অসম্ভব। ধন্যবাদ। তো আমি আমি ফেরত যাচ্ছি তোমার কাছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জামালপুরের কামালপুর যুদ্ধ নিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারের যে অভিজ্ঞতা তা নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে স্বাধীনতার 32 বছর পর বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল যে কামালপুর যুদ্ধ এটিকে একটি ট্রেনিং ফিল্ম তৈরি করা হবে। এই ট্রেনিং ফিল্মটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল 19 পদাতিক ডিভিশন, তার জিওসি ছিলেন বা এরিয়া কমান্ডার ছিলেন আইকেবি ইকবাল করিম ভুঁইয়া, জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। এই ফিল্ম মেকিং এর দায়িত্ব ছিল চাষী নজরুল ইসলাম, প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের। ময়মনসিংহে যে ব্যাটালিয়নের দায়িত্ব ছিল সেই ব্যাটালিয়নে তখন আমি সেকেন্ড ইন কমান্ড। আমার সৌভাগ্য হয়েছিল মেজর হাফিজ স্যার যখন মাননীয় মন্ত্রী তখন তিনি ময়মনসিংহে গিয়েছিলেন। আজকে আমি স্যারকে সেটি স্মরণ করিয়ে দিতে চাই। সেই দিন অর্থাৎ স্যার বেশ কয়েকবার জামালপুরের কামালপুরে তিনি গিয়েছিলেন এই ফিল্মটি তৈরি করার জন্য। একটি ঘটনা আমার খুবই মনে পড়ে যে ময়মনসিংহ সেনানিবাসের অফিসার মেসে আমি প্রায় 7 জন লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেন হাজির করেছিলাম অফিসিয়াল চিঠি দিয়ে স্যারের সামনে, এবং সেই যে পরিচিতি সভায় তিনি নির্বাচন করেছিলেন কে ক্যাপ্টেন হাফিজের ভূমিকা পালন করবে। এবং খুবই মজার বিষয়, খুবই আনন্দের বিষয় ছিল, তিনি একজনকে পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন ওকে আমার কিছুটা মনে হয় আমার মতো, এবং ইংরেজিতে তিনি বলেছিলেন যে ওর চেয়ে বেশি আমি স্মার্ট ছিলাম, তিনি বলেছিলেন আই ওয়াজ স্মার্টার দেন হিম। সো অ্যাকচুয়ালি আজকে স্যারের এই 50 বছর পর, সেটি ছিল 32 বছর পরে, আজকে 50 বছর পর স্যারকে আমরা পেয়েছি, জাতি নতুন করে শুনবে স্যারের কাছে। জি স্যার, এক মিনিট, আমি স্যারের ওই সময়ের একটা ছবি পেয়েছি, আমি ছবিটা দেখাতে চাই। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, জি দেখুন এই যে অফিসার স্যারের সেই সময়কার ছবি। জি জি অবশ্যই স্যার, আমরা আমরা আরো জি আমরা আরো বারবার স্যারের ছবি আসবে বিভিন্ন প্রেক্ষাপটে। সো স্যার, আপনাকে আর সময় না নিয়ে আমরা এখন শুনতে চাই আপনার কাছ থেকে, আপনি জীবন বাজি রেখে যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই কামালপুরের যুদ্ধের ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই স্যার, আপনি বলুন দয়া করে। ধন্যবাদ মেজর সিদ্দিক, উপস্থিত রয়েছে আমারও প্রিয় লেখক
মেজর সাইদুল ইসলাম, আরো যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং বিদেশে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মেজর সিদ্দিক এবং সাইদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 50 বছর পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক ভয়াবহ কিন্তু গৌরবদীপ্ত আক্রমণের বিষয়ে সবাইকে জানাবার যে উদ্যোগ তারা নিয়েছেন, বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, আবার তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কামালপুর আক্রমণের পটভূমি আমি 2-1 মিনিট একটু বলে নেই কিভাবে আমরা কামালপুরে গেলাম। আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন রূপে কর্মরত ছিলাম 71-এর মার্চ মাসে, যখন তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বাংলাদেশে কর্মরত ছিল। প্রথম ইস্ট বেঙ্গল যশোরে, দ্বিতীয় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে, তৃতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে, চতুর্থ ইস্ট বেঙ্গল কুমিল্লায় এবং অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে। 25শে মার্চ গভীর রাত্রে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে মেজর জিয়াউর রহমান, অষ্টম ইস্ট বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড, তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি প্রথমে নিজের পক্ষ থেকে, পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটি বাঙালি মাত্রই জানেন এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি এবং অবাঙালি সবার কাছে এই ঘটনাটি অত্যন্ত চমৎকার এবং ব্যতিক্রমধর্মী ঘটনা রূপে জানা আছে সবারই কাছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 8ম ব্যাটালিয়ন বিদ্রোহ করার পরপরই অন্য 3টি ব্যাটালিয়ন বিদ্রোহ করে যার যার অবস্থান থেকে। আমরাই সর্বশেষ প্রথম ইস্ট বেঙ্গল বিদ্রোহ করি 30শে মার্চ তারিখে। 30শে মার্চ সকালে যখন আমাদের ব্যাটালিয়নকে ব্রিগেড কমান্ডার 107 ব্রিগেড সর্দার আব্দুর রহিম দুরানি এসে নিরস্ত করার নির্দেশ জারি করেন, সাথে সাথে আমাদের সৈনিকেরা বিদ্রোহ করে। যেহেতু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য ব্যাটালিয়ন 4টি ব্যাটালিয়ন ইতিমধ্যে বিদ্রোহ করেছিল, যশোর ক্যান্টনমেন্টের পাকিস্তানি সেনারা প্রস্তুত ছিল আমাদের বিদ্রোহের জন্য এবং তারা প্রস্তুতি নিয়েই রেখেছিল। বিদ্রোহের 15 মিনিটের মধ্যেই আমাদের উপরে মর্টারে গোলা, মেশিন গানে গোলা আসতে থাকে এবং 3 দিক থেকে তারা আমাদের উপরে আক্রমণ চালায়। ক্যান্টনমেন্টের ভিতরে 8 ঘন্টা এবং যুদ্ধের শেষ পর্যায়ে আমাদের যখন গোলাগুলি নিঃশেষ হয়ে আসে তখন আমরা ক্যান্টনমেন্টে বের হয়ে আসি। এই সময় আমরা 3 জন বাঙালি অফিসার ছিলাম। আমার কমান্ডিং অফিসার বাঙালি ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল রেজাউল জলিল, তারপরে আমি মাত্র 2.5 বছর চাকরি, তারপরে একজন সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র, মাত্র 6 মাস চাকরি। এই 8 ঘন্টার যুদ্ধে লেফটেন্যান্ট আনোয়ার সেখানে শহীদ হন এবং আমি 200 সৈনিক নিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি, চৌগাছার দিকে যাই। এই যুদ্ধের সময় আমাদের ধারণা ছিল না যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং অন্যান্য জায়গায় বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, কারণ আমরা সীমান্ত এলাকায় ট্রেনিং এ ব্যস্ত ছিলাম, অনেক দূরে সীমান্তে, পাক ভারত সীমান্তে। তো আমরা না জেনেই এক ধরনের বিদ্রোহে অংশগ্রহণ করেছি, চিন্তিত ছিলাম যে বিদ্রোহের ফলাফল কি হবে, আমাদের কি বাকি জীবন ভারতে কাটাতে হবে না দেশের মধ্যে কোনো আশ্রয় থাকবে। কিন্তু ক্যান্টনমেন্ট থেকে 1000 গজ দূরে খিতিবদিয়া বলে একটি গ্রাম আছে, যখনই আমি ক্যান্টনমেন্ট এলাকা ছেড়ে সেই গ্রামে প্রবেশ করি সেখানেই দেখি হাজার হাজার গ্রামবাসী দা খন্তা কুড়াল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে আছে, আমাদেরকে দেখে জড়িয়ে ধরছে, আল্লাহু আকবার জয় বাংলা বলে আমাদেরকে আলিঙ্গন করছে। তাদের কাছ থেকে শুনতে পেলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং অষ্টম ইস্ট বেঙ্গল এবং অন্যান্য ব্যাটালিয়নের বিদ্রোহের কথা জানতে পারি। এটি আমার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক একটি মুহূর্ত ছিল। আমি ভেবেছিলাম যে বাংলাদেশে বোধহয় আমি একাই বিদ্রোহ করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে। পরে বিরাট ওই সেই মুহূর্তেই আমার পরিষ্কার ধারণা জন্মে যে এই মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হবই। পরবর্তীকালে আমরা প্রায় 1 সপ্তাহ এই অঞ্চলে যুদ্ধ করি চৌবাঘা এবং আশেপাশে। ভারতের বিএসএফ এর 2 জন অফিসার ভিতরে এসে আমাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের পরামর্শ মোতাবেক আমি আমার ব্যাটেলিয়ানের 200 সৈনিককে নিয়ে বেনাপোল যশোর ট্রাঙ্ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে অবস্থান গ্রহণ করি। বেনাপোল থেকে 2 মাইল পূর্ব দিকে যশোর ক্যান্টনমেন্টের দিকে কাগজ পুকুর নামে একটি জায়গায় আমরা রক্ষণ ব্যুহ স্থাপন করি। আমাদের অস্ত্র বলতে রাইফেল এবং মেশিন গান, লাইট মেশিন গান, আমাদের মর্টারও ছিল না,
গোলন্দাজ বাহিনী বা কামান থাকার তো প্রশ্নই আসে না, তবুও আমরা সেখানে রক্ষণ ব্যূহ গড়েছি যাতে করে আমরা পাকিস্তানিদেরকে ডিলেইং ট্যাকটিক্সে তাদের উপরে হতাহত চাপিয়ে দিয়ে, ক্যাজুয়ালিটি চাপিয়ে দিয়ে আমরা আবার নেক্সট ডিফেন্সিভ পজিশনে ফল ব্যাক করতে পারি। এই ট্যাকটিক্স নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। কাগজ পুকুরে আমার সাথে আমার 200 প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিক ছাড়াও 200 ইপিআর সৈনিক আমার সাথে ছিল, এবং এপ্রিলের মাঝামাঝি আমাদের উপরে আক্রমণ চালায় পাকিস্তানিরা গোলন্দাজ বাহিনী সহ। আমরা আবার এই মাইল দুয়েক পিছিয়ে গিয়ে আবার বেনাপোলের একটু উত্তরে এসে আবার অন্তন রক্ষণ ভোগুড়ি। এই এলাকার থেকে আমরা আর পিছনে যাইনি এবং প্রতিদিনই পাকিস্তানিরা আক্রমণ করতো। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আমরা প্রতিদিনই তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। ইতিমধ্যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, 17 এপ্রিল তারিখে বাংলাদেশ সরকার, প্রবাসী সরকার মেহেরপুরে বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে, সেখানে আমি উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছিলাম। সেখানেই দেখা হয়েছে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর সাথে। কর্নেল ওসমানী আমাকে বললেন যে তুমি 200 লোক নিয়ে বিদ্রোহ করেছো, তিনি আমাকে অভিনন্দন জানালেন। তারপরে বললেন যে এটিকে একটি ফুল স্ট্রেংথ ব্যাটেলিয়ান অর্থাৎ 800 সৈনিকের একটি সেনাদলে পরিণত করতে হবে। তিনি আমাকে 600 সৈনিক রিক্রুট করার জন্য বলে দিলেন। আমি দ্রুত খুলনা, যশোর এবং কুষ্টিয়ার যে সীমান্ত অঞ্চল, এখানে অনেকগুলো ইউথ ক্যাম্প ছিল যেখানে হাজার হাজার তরুণ ছাত্র যুবক তারা এসে আশ্রয় নিয়েছে মুক্তিযুদ্ধে অংশ নেবে বলে। তারা লেফট রাইট করছে, এক বেলা খেয়ে আছে, কিন্তু তাদের মনোবল ছিল অত্যন্ত তুঙ্গে। তারা দেশের জন্য জীবন বিসর্জন দেবার জন্যই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। এই কয়েকটি ইউথ ক্যাম্প থেকে আমি 2 দিনের মধ্যেই 600 ইয়ং যুবককে রিক্রুট করলাম। এদের অধিকাংশই ছিল ছাত্র, কিন্তু এর মধ্যে সব পেশার মানুষ ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, বাসের ড্রাইভার ছিল, বাসের হেল্পার ছিল, মুদি দোকানদার ছিল। প্রকৃতপক্ষে এটি ছিল একটি গণবাহিনী। এই 600 সৈনিককে নিয়ে আমি আমার ব্যাটেলিয়ান প্রথম ইস্ট বেঙ্গলকে 800 সৈনিকের একটি পূর্ণাঙ্গ ব্যাটেলিয়ানে রূপান্তরিত করি। এই ব্যাটেলিয়ানে আমি একমাত্র অফিসার ছিলাম, 9 জন মাত্র জেসিও ছিল, আর এই 600 রিক্রুট এবং আমার পুরনো 200 টাইগার নিয়ে 800 জনের এই ব্যাটেলিয়ানকে ট্রেনিং এর জন্য, যেহেতু 600 জন নতুন রিক্রুট আছে, এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে বলা হলো মেঘালয়ের তেলঢালা নামে একটি জায়গাতে অবস্থান নেওয়ার জন্য। তেলঢালার ওই তুরাত থেকে কয়েক মাইল উত্তরে বিশাল এক বনাঞ্চলের মধ্যে তেলঢালা অবস্থিত। সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটেলিয়ান নিয়ে জেড ফোর্স গঠিত হয়। এর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে জনপ্রিয় রাষ্ট্রপতি হয়েছিলেন, সেনাবাহিনীর প্রধানও হয়েছিলেন এবং স্বাধীনতা ঘোষণা করে যিনি ইতিহাসে পার্মানেন্ট স্থান দখল করেছেন বাঙালিদের মনে। সেই 600 রিক্রুটদেরকে নিয়ে তেলডালা যখন গেলাম, তখন 8 ইস্ট বেঙ্গল এবং 3rd ইস্ট বেঙ্গল এই 2টি ব্যাটেলিয়ানে অনেক রিক্রুট ছিল। সেখানে 6 সপ্তাহের ট্রেনিং দেওয়া হলো নতুন রিক্রুটদেরকে, এবং 6 সপ্তাহ যাদেরকে আমরা ট্রেনিং দিলাম, এই পদাতিক সৈনিকদের ট্রেনিং এর জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে 1 বছর সময় দেওয়া হয়। আমরা সময় নিয়েছি 6 সপ্তাহ। সেই 6 সপ্তাহের মধ্যে তাদেরকে অস্ত্র চালনা, রাইফেল, লাইট মেশিন গান ইত্যাদি চালনা এবং বেসিক ফিল্ড ক্রাফট, যুদ্ধের কলা কৌশল শিখাবার জন্য আমরা চেষ্টা করি। আমরা ইনস্ট্রাক্টর ছিলাম। 6 সপ্তাহ পরে এই সৈনিকরা একটি দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়। এই সৈনিকদের ব্যাপারে, এই যে নতুন রিক্রুটদের ব্যাপারে সবচেয়ে যে কথাটি আমার বলতেই হয়, আজ 50 বছর পর আমি যখন চিন্তা করি যে এই ধরনের যুবক কোথা থেকে এলো বাংলাদেশে, আজকের বাংলাদেশের দিকে যখন তাকাই, রাস্তায় যখন দেখি যুবকেরা হেঁটে যায়, এদেরকে মতো এদের কোনো ইকুয়াল নাম্বার বা এই ধরনের যুবক ছাত্র এদের আর দেখা মেলে না গত 50 বছরে। এরা যে কি দুঃসাহসী ছিল, তাদের দেশপ্রেম যে কত গভীর ছিল, কিভাবে হাসতে হাসতে তারা জীবন বিসর্জন দিয়েছে, আমি তার একজন প্রত্যক্ষ সাক্ষী এবং এটি দেখতে পেয়ে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। যে 600 জনকে আমি রিক্রুট করেছিলাম, এর মধ্যে 100 জন সম্মুখ সমরে জীবন দিয়েছে। এখন আসি কামালপুর যুদ্ধে। আমাদের প্রথম অপারেশন এই ট্রেনিং এর পরে ছিল কামালপুর আক্রমণ। কামালপুর মেজর সাইদুল বলেছে এটাকে সামরিক পরিভাষায় বলা হয় স্ট্রং পয়েন্ট। এর চারিদিকে ছিল মাইন ফিল্ড এবং কাঁটাতারের বেড়া, তারপরে বাঁশের পঞ্জি। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য গোলন্দাজ বাহিনী প্রস্তুত ছিল।
আর এই ধরনের একটি পজিশন আমরা আক্রমণ করতে যাচ্ছি মাত্র দুটি কোম্পানি নিয়ে, যাদের শতকরা 80 জনই নতুন রিক্রুট, যারা 1.5 মাস আগে একটা রাইফেল ছুঁয়েও দেখেনি। এই ধরনের বাহিনীকে নিয়ে আমরা আক্রমণে যাচ্ছি। কামালপুরে ছিল পাকিস্তানি বাহিনীতে 30 বালুচ রেজিমেন্ট। এর কোম্পানি কমান্ডাররা পরবর্তীকালে 3-4 বছর আগে আমার সাথে যোগাযোগ করেছে এবং নানা রকমের কথাবার্তা আমাদের আদান প্রদান হয়েছে। তো আমি আক্রমণের আগে আমাদের প্রয়োজন এই যে একটা স্ট্রং পয়েন্ট, এই যে কত ভয়াবহ জায়গা, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। সেটি ছিল বাংকার গুলো ছিল কংক্রিটের, সেখানে এই বাংকারের উপরে যদি ফিল্ড গানের গোলা পড়ে তাতেও বাংকারে কিছু হয় না। এগুলো ধ্বংস করার জন্য দরকার মিডিয়াম কামানের গোলা, যেটি আমরা পরবর্তীকালে পেয়েছি এবং ব্যবহারও করেছি, এবং রয়েছে মাইন ফিল্ড, কাঁটাতারে বেড়া ইত্যাদি। তো আমরা রেকি করার জন্য যে দুটি কোম্পানি আক্রমণ করবে, আমি ব্রাভো কোম্পানি এবং ডেল্টা কোম্পানি ক্যাপ্টেন সালাউদ্দিন, পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন দুঃসাহসী অফিসার। তো এই সালাউদ্দিন আর আমার দুই কোম্পানি, আমরা দুজন আলাদা আলাদা ভাবে রেকি করতে গেলাম। এখানে বিকালের দিকে গেলাম, রেকি করা খুবই ডিফিকাল্ট, কারণ সেখানে পাকিস্তানিদের হস্টাইল পেট্রোলিং। আমি যেমন কৃষকের ছদ্মবেশে গেলাম সেখানে, লুঙ্গি পরে মাল কোচা বেঁধে, ভাবলাম দোদে আমাকে কৃষকের মতোই দেখাচ্ছে, কিন্তু মাঠে নামতেই যারা মাঠে ধান কাটছিল তারা দৌড়ে এসে বলে, ওস্তাদ তাড়াতাড়ি চলে যান, আমরা মারা পড়বো, আপনিও মারা পড়বেন। মুহূর্তেই ধরা পড়ে যাই যে আমরা প্রকৃতপক্ষে, তারা বুঝে যায় আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখে, এরা তো কৃষক না। তো আমার রেখি অল্প সামান্য কিছু টাইম পেলাম, দিনাপালকের আলো আধা ঘন্টার মতো দেখতে পেলাম, দু একটি বাংকার দেখতে পেলাম। তারপরের দিন, দুদিন পরে রাতে গেল ক্যাপ্টেন সালাউদ্দিন, সালাউদ্দিন গেল রাতে, এবং সেখানে দেখতে দেখতে সালাউদ্দিন অত্যন্ত দুঃসাহসী সৈনিক ছিল, সে তাদের বাংকারের 30-40 গজের মধ্যে চলে গিয়েছে, এবং পাকিস্তানি একজন লিসনিং পোস্টের পেট্রোলরত একজন সৈনিকের সাথে তার ধস্তাধস্তি হয়। তো আমাদের একজন সুবেদার আব্দুল হাই, সে ওই যখন সালাউদ্দিনের সাথে মল্লযুদ্ধ চলছিল তখন সে ওই পাকিস্তানি সৈনিককে গুলি করে হত্যা করে, এবং দুজন পাকিস্তানি সৈনিককে গুলি করে তাদের 2টি G3 রাইফেল এবং বেলুচ রেজিমেন্টের ক্যাপ ব্যাজ নিয়ে তারা তেল ডালায় ফেরত আসে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সঞ্চার করে, কিন্তু এর অসুবিধাটা এটা হলো পাকিস্তানিরা অত্যন্ত অ্যালার্ট হয়ে গেল, তারা ভেবেছে যে এটা নিশ্চয়ই ভারতীয় কমান্ডোদের কারবার, না হয় তাদের বাংকারের সামনে এসে তাদের দুজন সৈনিককে মেরে রাইফেল নিয়ে যাবে, মুক্তিবাহিনী তো এতখানি দক্ষতা তখন অর্জন করেনি। তো আমাদের যে সারপ্রাইজ দেওয়ার যে সুযোগটি ছিল সেটি এভাবে নষ্ট হয়ে গেল সালাউদ্দিনের রেকির এবং সেই যুদ্ধের ফলে, এই ধস্তাধস্তির ফলে। আমি আমার কমান্ডার মেজর জিয়াউর রহমান, জেড ফোর্স কমান্ডার, তাকে বললাম যে যেহেতু এই ধরনের একটা অপারেশন এবং তারা অ্যালার্ট হয়ে গিয়েছে, এটিকে 15 দিন পিছিয়ে দেওয়া হোক। তিনি নানা কারণ দেখিয়ে বললেন যে না, ভারতীয়রাও তারা কিছু মুভমেন্ট করেছে, এখন আর পিছানোর টাইম নেই, যাই হোক এখন চালিয়ে যাও। এই অপারেশনের এইচ আওয়ার হলো 1 আগস্ট তারিখে, এবং আমরা 31 মার্চ বিকেলে রওনা দিলাম মহেন্দ্রগঞ্জ হয়ে, আমরা অ্যাসেম্বলি এরিয়াতে এলাম। তারপরে ফরওয়ার্ড FUP, ফরওয়ার্ড কি বলে এখন তো ভুলে গিয়েছি, পঞ্চায়েত ফর্মিং আপ প্লেসে গেলাম, যেখান থেকে সৈনিকেরা এক সারিতে টার্গেটের দিকে মুখ করে দাঁড়ায়, পজিশন নেয় এবং তারপরে আক্রমণ চালায়। সেখানে গেলাম, তো অ্যাসেম্বলি এরিয়াতে আমাদেরকে যে আক্রমণটি আমরা করতে যাচ্ছি এর সাফল্য অনেকটা নির্ভর করে গোলন্দাজ বাহিনীর সাপোর্টের উপরে। সেখানে ইন্ডিয়ান মাউন্টেন ব্যাটারির একজন ব্যাটারি কমান্ডার আসলো, তিনি আমাদেরকে বললেন যে তিনি আমাদেরকে তার ফিল্ড গান দিয়ে, মাউন্টেন গান দিয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন, এবং সাপোর্টের জন্য আমরা কোড ওয়ার্ড ইত্যাদি ঠিক করে নিলাম। কিন্তু পরবর্তীকালে যখন আমরা FUP থেকে আক্রমণ চালালাম, সালাউদ্দিন এবং আমি, ডেল্টা এবং ব্রাভো কোম্পানি, তখন তাদের কোনো কামানের গোলা লক্ষ্যস্থলে পড়ে নাই এবং কোনো গোলা আমরা দেখতেই পাইনি। এই ধরনের স্ট্রং পয়েন্টে আর্টিলারি সাপোর্ট ছাড়া আক্রমণ করা একেবারেই সুইসাইডাল, অর্থাৎ একটি আত্মহত্যা করার সামিল। যাই হোক, আমরা মাইন ফিল্ড অতিক্রম করে, কাঁটাতার অতিক্রম করে, শত্রুর মুহুর্মুহু গোলাবর্ষণ উপেক্ষা করে যেভাবে শত্রুর বাংকারের সামনে গেলাম, সেই দৃশ্য বর্ণনা করা আমার ভাষা নেই। একটা শুধু এক্সাম্পল দেয় মাইন ফিল্ড কত ডেঞ্জারাস, তারা এমন ভাবে মাইন লে আউট করছে। সাইদুল সিগন্যাল অফিসার, বা তোমরাও জানো যে সিগন্যালে ইনফ্যান্ট্রি কমান্ডারের যে সিগন্যাল সেট থাকে, সিগন্যালের একজন সোলজারের পিছনে থাকে
বেতার যন্ত্র, যেটি দেখতে অনেকটা স্কুল ব্যাগের মতো, আর হেডসেটটা থাকে কমান্ডারের কাছে। আমার সিগন্যালের নাম ছিল সিরাজ, সে আমার পাশাপাশি 6 ইঞ্চি দূরত্ব নিয়ে আমরা গা ঘেঁষাঘেঁষি করে এগিয়ে যাচ্ছি। আমার হাতে হ্যান্ডসেট, তার পিছনে সিগন্যাল সেট, আমরা অন্যদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। সালাউদ্দিন বা আমাদের কমান্ডিং অফিসার মেজর মঈন কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, ওয়্যারলেস সেট কাজ করছে না। যখন আমি সেট হাতে এগিয়ে যাচ্ছি, আমার সিগন্যালার সিরাজ একটা অ্যান্টি পার্সোনাল মাইনের উপরে তার পা পড়ে যায় এবং সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়, ওয়্যারলেস সেটটা দূরে ছিটকে পড়ে। তখন এমনই মুহূর্ত অপেক্ষা করার সময় নেই, আরেকজনের পিছে ওয়্যারলেস সেট দিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে মাইন বেষ্টিত এলাকা, এখানেই 1 মাস পরে আরো সীমান্তের দিকে কর্নেল তাহার তো আহত হয়েছিলেন, এবং পাক ভারত যুদ্ধের এক পর্যায়ে এই মাইনফিল্ড বেষ্টিত এলাকাতেই ভারতীয় কমিউনিকেশন কমান্ডার জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গুরবক্স সিং গিল তিনি নিজেও এখানে আহত হন। তো আমাদেরও মাইনফিল্ডে বেশ কিছু হতাহত হয়, কিন্তু এই মাইনফিল্ডকে ভূক্ষেপ না করে শত্রুর ভয়াবহ গোলা বর্ষণকে উপেক্ষা করে আমাদের এই যে সদ্য ট্রেনিং প্রাপ্ত সৈনিকের দল যেভাবে কামালপুরে বাংকারের সামনে উপস্থিত হয়েছি আমরা, এটি আমার জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতা। এবং আমাদের এই প্রসেসে আমাদের 50%-এর মতো ক্যাজুয়ালিটি হয়ে গেল, 30 জন শহীদ, 31 জন শহীদ এবং 66 জন আহত। ক্যাপ্টেন সালাউদ্দিন ডেল্টা কোম্পানি কমান্ডার তিনি শহীদ হলেন, আমায়ও একটি মোটারে গোলা কামানের গোলার আঘাতে আমিও আহত হয়ে পড়লাম। আমাদের 2 কমান্ডারকে পিছনে নিয়ে যাওয়া হলো, যার ফলে কমান্ডার বিহীন হয়ে আমাদের 2 কোম্পানির পক্ষে আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হলো না, এবং যার ফলে আমরা এই শত্রু ঘাঁটির কিছুটা দখল করে আমাদেরকে পিছিয়ে আসতে হয়েছে। তো এই আক্রমণের সবচেয়ে অবাক করা বিষয় হলো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একমাত্র প্রথাগত বা কনভেনশনাল আক্রমণ, এবং এই আক্রমণে আর্টিলারি সাপোর্ট না থাকার ফলে এবং ওয়্যারলেস সেট কাজ করা না করার ফলে আমাদেরকে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আমাদের নিজেদের পক্ষে কোনো গান যদি না থাকে, পরবর্তীকালে আমরা আর্টিলারি সাপোর্ট যখন পেয়েছি অনেক ক্ষেত্রে শত্রুকে ঘায়েল করতে পেরেছি। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো আমি 1973 সালে ইংল্যান্ডের স্টাফ কলেজে এটি কোর্স করতে গিয়েছিলাম, 2 মাসের কোর্স, ব্রিটিশ অফিসারদের জন্য এটা কম্পালসারি কোর্স, ডাক্তার ছাড়া এই কোর্সে সবাই অংশগ্রহণ করে থাকে। সেখানে তারাই আমাকে অনুরোধ করেছে এই কম্বাট এক্সপিরিয়েন্স এর কথা বলার জন্য ক্লাসের মধ্যে। আমি যখন কামালপুর আক্রমণের কথা তাদেরকে জানালাম, ব্রিটিশ অফিসাররা আমার সিন্ডিকেটে যারা ছিল পিন ড্রপ সাইলেন্সে তারা শুনলো। শুনে পরে আমার ডিএস এবং অফিসাররা একটা কমেন্ট করলো যে কোনো পেশাদার বাহিনীর পক্ষে এই ধরনের আক্রমণ চালানো সম্ভব নয়, আর্টিলারি সাপোর্ট ছাড়া ওই বাংকারে স্ট্রং পয়েন্টে হামলা করতে পারে কেবলমাত্র দেশাত্মবোধে উজ্জীবিত মৃত্যুঞ্জয় সৈনিকেরা, সুইসাইড স্কোয়াডের পক্ষে এই ধরনের আক্রমণ চালানো সম্ভব। তো আমরা এভাবে এই আক্রমণটি চালিয়েছি, আমাদের অর্ধেকের বেশি প্রায় অর্ধেক হতাহত হয়েছে, কিন্তু তারপরেও আমরা শত্রুকেও ঘায়েল করেছি এবং বাঙালিদের মনোবল এবং দেশাত্মবোধের যে দৃষ্টান্ত কামালপুরে স্থাপন করেছে মুক্তি সেনারা, এটি আমাদের জাতির জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। আপাতত এইটুকু, তারপরে যদি আরো কিছু জানতে চাও বলতে পারি। থ্যাংক ইউ স্যার। আমার জানতে ইচ্ছে করছে এই 50 বছর পরে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স 7.5 বছর, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 24 বছর কাটিয়েছি, আপনি যখন ফিল্ম তৈরি করেন চাষি নজরুল ইসলামের মাধ্যমে, তখন আমি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসাবে এই কামালপুর যুদ্ধ আমি বারবার পড়েছি। মেজর কামরুল ইসলাম যিনি এই স্ক্রিপ্ট লিখেছিলেন, আপনি নিজেও সেই স্ক্রিপ্টটা জানেন, আমার এখনো হৃদয় কেঁপে ওঠে। আজকেও স্যার আমি সারাদিন অন্য কোনো কাজ করতে পারি না, আমার এই যে ময়মনসিং এর ভাষায় যে আমার কলিজা কেঁপে উঠে, যে আপনারা যে অসাধারণ যুদ্ধ করেছেন। এখানে আমার একটা বিশাল প্রশ্ন যে এই যে নতুন সৈনিক যাদেরকে আপনি রিক্রুট করলেন গ্রাম বাংলার জনসাধারণ থেকে, যে কৃষক শ্রমিক কামার তাদেরকে আপনারা রিক্রুট করে স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে জেড ফোর্স সৃষ্টি হলো, প্রতিষ্ঠা পেল মাত্র 7ই জুলাই, আর মাত্র 3 সপ্তাহের মধ্যে আপনারা একটা প্রথাগত একটি মেজর অ্যাটাকে গেলেন এবং সেখানে আপনি নেতৃত্ব দিলেন, এবং আপনি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা যুদ্ধ করে যুদ্ধাহত হলেন। আপনারই সহযোদ্ধা মেজর সালাউদ্দিন, ক্যাপ্টেন সালাউদ্দিন তিনি শহীদ হলেন। এমন একটি পরিস্থিতিতে তখন আপনার ওই সময়ে আপনার কি অনুভূতি হচ্ছিল স্যার, আমার আজকে জানতে ইচ্ছে করছে।
এমন একটি রক্তাক্ত যুদ্ধে। যুদ্ধে এফইউপি থেকে যখন যাই, অ্যাসেম্বলি গেট থেকে এফইউপি পর্যন্ত যখন আমরা হেঁটে আসি, সৈন্যদের যে কমান্ডার তার অনেক ব্যস্ততা থাকে। এক তো ওয়্যারলেস সেটে কথা বলতে হয়, অন্যান্য কোম্পানি কোথায় আছে, কমান্ডিং অফিসার কোথায় আছে, এবং আর্টিলারি অফিসাররা গোলাপ ফেলার জন্য প্রস্তুত কিনা সময় থাকে না। কিন্তু যখন আমরা এই যে চষা ক্ষেতের মধ্যে যখন এগিয়ে যাচ্ছিলাম, আমরা জানি যে আমাদের মধ্যে অনেকেই ফিরে আসবে না। এই যুদ্ধে যে হতাহত অনেক হবে এতে কোনো সন্দেহ নাই, তবে এই যে স্ট্রং পয়েন্ট এত ভয়াবহ, আর প্রধান মত আমরা যদি রেকি করার একটু সময় পেতাম। আরেকটা জিনিস যেটা আমি এখন এদেরকে যদি প্রথমে রেড, অ্যাম্বুশ বা ছোটখাটো অপারেশনে একটু অভিজ্ঞতা দেওয়ার পরে আমরা এই ধরনের ম্যাসিভ বড় প্রথাগত আক্রমণে যেতাম, তাহলে সাকসেসের সম্ভাবনা আরো অনেক বৃদ্ধি হতো। পরবর্তীকালে এই সৈনিকরাই সিলেটের গৌরীপুরে জকিগঞ্জ জেলায় পাকিস্তানিদের 30 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ করেছিল। সেখানে তাদের 80 জনকে আমরা হতাহত করেছিলাম, 26 জনকে জীবিত ধরেছিলাম, তাদের কমান্ডার মেজর সরোয়ার এদের হাতে নিহত হয়েছিল। ততক্ষণে আমরা ব্যাটল সিজন হয়ে গিয়েছি, কিন্তু যেহেতু ওটি প্রথম আক্রমণ ছিল আমাদের জন্য, সেজন্য মানে ফিয়ার অফ আননোন ওয়াজ দেয়ার। কিন্তু আমি অবাক হয়ে গেছি এই সৈনিকদের দৃঢ়তায়, বিশেষ করে এই যে ছাত্র যুবক যারা মাত্র 6 সপ্তাহের ট্রেনিং যারা নিয়েছে, এদের দেশাত্মবোধের মান এত বেশি ছিল, এরা এসেছে দেশের জন্য জীবন দেবার জন্য। এটি অদ্ভুত এক অভিজ্ঞতা যে এইভাবে হাসতে হাসতে পা উড়ে যাচ্ছে, গোলাতে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তারপরে যে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই যে একটা প্রমত্ত ঢেউয়ের মতো আমরা এগিয়ে যাচ্ছি, এটি সেই মুহূর্তে আমি আবেগে অত্যন্ত অভিভূত হয়ে পড়েছিলাম। যে আমি চিন্তা করি নাই যে এই সদ্য ট্রেনিংপ্রাপ্ত 6 সপ্তাহের ট্রেনিংপ্রাপ্ত সৈনিকরা এই ধরনের আক্রমণে যেতে পারবে। যদি আমাদের একটু আর্টিলারি সাপোর্টটা থাকতো, যদি দেখতে পারতাম যে শত্রুর বাংকারের উপরে গোলা পড়ছে, তাদের হেড ডাউন আছে, তারা এইমড ফায়ার করতে পারছে না আমাদের উপরে, তাহলে আমরা সহজেই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত। এবং এই বিশাল হতাহত হওয়ার কারণে যখন আমি একটা জায়গায় যখন ফাইনাল আক্রমণে পুশ দেওয়ার জন্য রেডি, আমার 2 SC ছিল খায়রুল বাসা, সে এসে হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে এসে বলে যে আপনার ডাইনে বামে অনেক ক্যাজুয়ালিটি হয়ে গেছে, ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব মারা গিয়েছেন এবং আমাদের কোম্পানির বেশ কিছু হতাহত হয়েছে। তো এই যে মনে হয় যে ছায়া ছবির মতো যে আমরা এগিয়ে যাচ্ছি মাইন্ড ফিল্ড পেরিয়ে, পাঞ্জি পেরিয়ে, কাঁটাতার উপেক্ষা করে শত্রুর গোলার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে একটা অভিজ্ঞতা, এ ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি সব কৃতিত্ব দিতে চাই এই যে তরুণদেরকে যারা ঘর বাড়ি ছেড়ে এসে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার জন্য এসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমাদের সাথে যুক্ত হয়েছিল। আরেকটি কথা এই যে যাদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছি, আমরা যেমন প্রথম ইস্ট বেঙ্গল আমার ইউনিট, আমি 3 মাস তাদের কমান্ডার ছিলাম একমাত্র অফিসার হওয়ার কারণে, তারপর একজন 1 মাস ছিলেন মেজর মনিউল হোসেন চৌধুরী, তারপরে 5 মাস ছিলেন মেজর জিয়াউদ্দিন, যেন বিখ্যাত অফিসার বীরুত্তম। তো এই আমাদের সেনাদল, এই সেনাদলটি মুক্তিযুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম ইত্যাদি পেয়েছে। আবার আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক আমাদের রণাঙ্গনে, প্রতিদিনই আমরা প্রত্যেকটি বিজয়ের সাথে সাথে আমাদের অনেককে শহীদও হতে হয়েছে। আমরা পাক বাহিনী বেলুচ রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্টের সাথে যুদ্ধ করেছি, কোনো পুলিশ আধাকার আলবদরের সাথে যুদ্ধ করিনি, এবং শত্রুর কাছে ট্যাঙ্ক ছিল, শত্রুর কাছে কামানে গোলা ছিল। পরবর্তীকালে আমরা যখন গোলন্দাজ বাহিনী পেয়েছি আমাদের সহায়ক বাহিনী হিসেবে, তখন যুদ্ধে অনেক ভালো ফলাফল আমরা পেয়েছি এবং পাকিস্তানিদেরকে সিলেটের বিভিন্ন রণাঙ্গনে পর্যুদস্ত করতে পেরেছি। তবে কামালপুর আক্রমণের কোনো তুলনা হয় না। এই ধরনের সদ্য প্রশিক্ষিত সেনাদল এইভাবে একটা স্ট্রং পয়েন্টের উপরে মাইন্ড ফিল পেরিয়ে যে হামলা করতে পারে, পরবর্তীকালে ভারতীয় বাহিনী এই সেম কামালপুর দখল করেছে একটি ব্যাটালিয়ন নিয়ে। আমরা যেখানে 2 কোম্পানি আক্রমণ চালিয়েছি, তারা 4টি কোম্পানি সাপোর্টেড বাই ট্যাঙ্কস এবং আর্টিলারি, আর্টিলারি এবং ট্যাঙ্কের সাহায্য নিয়ে তারা আক্রমণ করেছে। সেখানে একজন মেজর জেনারেল মাইন্ড ফিল্ডে আহত হয়েছে। তো সেই জায়গায় আমরা আর্টিলারি সাপোর্ট ছাড়াই আক্রমণ চালিয়ে এরকম। আরেকটা জিনিস হলো যে একজন যখন ক্যাপ্টেন সালাউদ্দিন যখন আহত হয় শত্রুর বাংকারের একদম সামনে, তাকে যে বডিটা আমরা আনতে পারিনি, কারণ আনতে গিয়েই 3 জন শহীদ হয়েছে। দেখা যায় যে
শত্রুরা চায় যে তাই আমাদের সোলজাররা প্রাণপণ চেষ্টা করেছে তার কমান্ডারের ডেড বডিটা টেনে নিয়ে আসার জন্য, জানে যে ওখানে গেলেই তো আমার গুলি খেতে হবে মেশিন গান একদম এম ফায়ার, কিন্তু তারপরেও তারা নিজের কমান্ডারের বডিটা নিয়ে আসার জন্য চেষ্টা করেছে, পরপর তিনজন চোখের সামনে শহীদ হলো। এই যে কমান্ডার এবং সৈনিকদের মধ্যে এই যে ভ্রাতৃত্ব বোধ, মুক্তি সেনাদের মধ্যে একের প্রতি অন্যের যে শ্রদ্ধাবোধ, কমরেডশিপ, এর একটা অদ্ভুত উদাহরণ আমি কামালপুরে দেখতে পেলাম। বিশেষ করে আমাদের তো আগে মাইনফিল্ড পেরিয়ে কামানের গোলা অতিক্রম করে আক্রমণ করার অভিজ্ঞতা ছিল না, আমাদের জন্য এটি প্রথম আক্রমণ। আমাদের কিছু সৈনিক আমরা কামানের গোলার সাথে নিয়ে বেনাপোলে যুদ্ধ করেছি, কিছু কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু যে 150 জন নতুন সৈনিক, 600 জন নতুন সৈনিকের একদম যুদ্ধের কোনো অভিজ্ঞতাই ছিল না, তো এদেরকে নিয়ে ট্যাঙ্ক নিয়ে অংশগ্রহণ করেছে। এবং সেখানে একজন কমান্ডার ছিল বেলুচ রেজিমেন্টের ক্যাপ্টেন আহসান মালিক, সে এখানে 13ই ডিসেম্বর পর্যন্ত সারেন্ডার করে নাই। এদিকে যেখানে টঙ্গিতে মিরপুরে যেখানে ইন্ডিয়ান আর্মি চলে এসেছে, কিন্তু সে কামালপুরে তাদের কাছে মাত্র 5 রাউন্ড করে রাইফেলের গুলি, তাদের কাছে খাওয়া দাওয়া নাই 2 দিন ধরে, তবু তারা অপেক্ষা করে ডিটারমাইন্ড হয়ে বসে আছে। তাদের তো উপায় নাই, বাংকার ছেড়ে তো তারা বেরোতে পারে না, কারণ বাইরে সবাই তাদের শত্রু, দেশবাসী তাদের শত্রু। সুতরাং বাংকারে তারা মরণপণ লড়াই করেছে, এবং এমনই লড়াই করেছে ভারতীয় সেনাবাহিনী প্রধান পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে অনুরোধ জানিয়েছে লিখিত ভাবে ক্যাপ্টেন আহসান মালিককে সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার দেবার জন্য। এই ধরনের স্টিফ ব্যাটল সেই স্ট্রং পয়েন্ট হয়েছে। এই ধরনের স্ট্রং পয়েন্ট আর কোথাও ছিল বলে মুক্তিযুদ্ধের সময় আমার জানা নাই। এখানে আমরা আক্রমণ করে যাই করেছি, বাট ইতিহাসের অংশ হয়েছি, সেজন্য আমরাও গৌরবান্বিত। এবং সেখানে আমাদের যে 31 জন শহীদ এবং 66 জন আহত, এরা জাতির সূর্য সন্তান, জাতি তাদেরকে ইতিহাসে তাদের নাম লেখা থাকুক বা না থাকুক, জাতি নিশ্চয়ই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এই বিশ্বাস আমাদের আছে। স্যার, স্বাধীনতার 50 বছর পর আমরা যারা শহীদ হয়েছিলেন কামালপুর যুদ্ধে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন, আপনাদের প্রতি অগাধ শ্রদ্ধা। আমি এখন স্যার আবার আপনার কাছে আসবো, আমি যেতে চাচ্ছি মেজর সাইদুল স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি এই জেড ফোর্সের প্রথম আক্রমণ জিয়া রহমান যে পরিকল্পনা করেছিলেন, এই স্থানটি ছিল গেটওয়ে টু ঢাকা, অর্থাৎ এর মাধ্যমেই 1-1 কমিউনিকেশন জোন অপারেশন জ্যাকপটের যে অপারেশনটা করেছিল, অর্থাৎ 4টি কোর যখন চারিদিক থেকে ডিসেম্বর মাসে বাংলাদেশ আক্রমণ করে, অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে আক্রমণ করে, তখন 1-1 কমিউনিকেশন জোন এই পথ ধরেই জামালপুর দিয়ে ঢাকায় সর্বাগ্রে আসে। আমার জানতে ইচ্ছে করছে যে মুক্তিযোদ্ধা হিসাবে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে সেনা অফিসার যারা লিখেছেন, মেজর হাফিজ স্যারের মতো যারা লিখেছেন, স্যার তো যুদ্ধ করেছেন সেখানে জীবন বাজি রেখে, যারা লিখেছেন এই ব্যাপারে তাদের ব্যাপারে আপনার কোনো উক্তি জানা থাকলে কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি ওই উক্তিতে পরে যাব, আগে স্যারের সাথে আমার একটু কথা আছে, এটা বলে নি, তুমি অনুমতি দাও, আমাদের সময়ের স্বল্পতা আছে, স্যারকে আর কবে পাবো ঠিক নাই, তুমি ওই সব কথা বাদ দাও, আমার কথা জি স্যার না, জুম তো কেটে দিবে আমাদেরকে, সো আপনি স্যার দয়া করে শর্ট করুন। প্রথম কথা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে যে আমি স্যারের 2টা বই খুব 75 হচ্ছে স্যারের শেষ বই, যে বইয়ের প্রথম অংশে রক্তে ভেজা 71-এর অংশ বিশেষ আছে। তো ওইখানে আমি যে জিনিসগুলো দেখছি তার মধ্যে একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা, একটা হচ্ছে স্যার আপনারা যখন FUP-তে ছিলেন তখনই গোলা বর্ষিত হয়েছে স্যার FUP বা কিংবা এর আশেপাশে, সৈনিকরা নতুন সৈনিক তারা মানে ঘাবড়াই গেছে অথবা আচমকা এরকম বোমার সামনে অনেকে চলে যেতে চাচ্ছিল বা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল, এই ছত্রভঙ্গ লোকজনকে আপনি আবার কিভাবে নিয়ে গেলেন সামনের দিকে? এই যে মানসিক পরবর্তীতে আমি স্যার শেষ করি, পরবর্তীতে আমি দেখলাম যে আপনারা যখন যুদ্ধ শেষ করতে চাচ্ছেন তখন তারা যুদ্ধ শেষ করতে চাচ্ছে না, একটু আগে যে ভয়ে যুদ্ধ করতে চাচ্ছিল না যুদ্ধের মধ্যে ঢুকে সে আর শেষ হতে চাচ্ছে না, এই জিনিসটা বলুন। এটা সত্য, যুদ্ধ সম্পর্কে যে ভয় থাকে, প্রথম একবার ফায়ার ওপেন হয়ে গেলে এই ভয়টা অনেক ক্ষেত্রেই কেটে যায়, তাদের বেলাও তাই হয়েছে। আমরা 2 দিন ধরে
সোলজারদেরকে, দুই কোম্পানির সোলজারদেরকে আমরা, আমি এবং সালাউদ্দিন ব্রিফ করছি যে তোমরা যখন এফইউপিপি গিয়ে দাঁড়াবে তখন আমি ভারতীয় আর্টিলারি ব্যাটারি কমান্ডারকে ওয়্যারলেস সেটে বলবো যে এখন গোলা মারো, একটা সিগন্যাল ঠিক করেছিলাম, এবং তোমরা পজিশন নেওয়ার পরে আমি নির্দেশ দিলে তারপরে গোলা হবে, এইচ প্লাস সামথিং, আমরা ওখান থেকে এফইউপি থেকে স্টার্ট করার পরে ফায়ার শুরু হবে। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা গেল যে যে কোনো কারণে পাকিস্তানিরা টের পেয়ে গিয়েছে বা কিছু পাকিস্তানিদের গোলা আমাদের উপরে এফইউপি তে পজিশন নেওয়ার আগেই আমাদের উপরে ফায়ার আসতেছে, তখন এই সোলজাররা তারা স্বল্প শিক্ষিত খালি আমাকে জিজ্ঞেস করে, স্যার এটা কাদের গোলা, এটা কাদের গোলা? তখন আমি তাদেরকে বলি যে আমাদের গোলা, প্রকৃতপক্ষে এটি ছিল শত্রুদের গোলা, আমাদের যে গোলা যে ফেলবে সেখানে একটা মানে ফানি একটা ইয়ে ছিল, সিগন্যাল ছিল যে মাউথ পিসে ঠাক 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 করে তিনবার আমি আওয়াজ করলে তখন ইন্ডিয়ান ব্যাটারি কমান্ডার ফায়ার করবে। এই ঠক ঠক করার তো কোনো দরকার নাই, যেহেতু এক সেকেন্ড পরেই তো ধুম ধুম শব্দে গোলাগুলি ফেলবে, বরং বলা উচিত ছিল ফায়ার নাও বা যাই কিছু বলতে পারতাম, এই ঠক ঠকের দরকার ছিল না। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমরা পজিশন নেওয়ার আগেই পাকিস্তানিদের গোলা আসতেছে, আমি ঠক ঠক প্লাস ওয়্যারলেস সেটে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে যে গোলা ফেলো, কিন্তু ওয়্যারলেস সেটে কন্ট্যাক্ট থাকে না। যুদ্ধক্ষেত্রে ওয়্যারলেস সেট বা এক পারস্পরিক কমিউনিকেশন যে কত ইম্পর্টেন্ট এই কামালপুর আক্রমণও এটা একটা জিনিস, আমাদের কারোর সাথে আর্টিলারির সাথে বা আমার অন্যান্য কমান্ডারের সাথে কারোর সাথে এই ওয়্যারলেস সেট কাজই করে নেই, এই হলো একটা। কিন্তু যেহেতু তাদেরকে পরে আমরা ধাক্কা ধাক্কি করে যেভাবে হোক লাইন আপ করেছি যে এটি আমাদেরই গোলা, চলো সামনে যাও, কিন্তু প্রকৃতপক্ষে ছিল একটি শত্রুর গোলা, কিন্তু এই গোলা আর্টিলারি গোলা পড়ার পরে দুই তিনটা গোলার পরে শত্রু আমাদের সৈনিকরাও কিছুটা সাহসী ফিরে পেয়েছে এবং তারা মনে করছে যুদ্ধ এরকমই হবে, লেট আস গো ফরওয়ার্ড, এটাই এই হল তাদের কারণ। আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে নেই, তোমার সময় হয়তো সিদ্দিক শেষ হয়ে যাবে, আমি এই যে ৬৬ জন আহত এবং ৩০ জন শহীদ, যুদ্ধে যাওয়ার আগে তো আমাদের সকলেরই মনে আশঙ্কা থাকে যে আমরা হয়তো ফিরে নাও আসতে পারি, এটা আমাদের নয় মাসের যুদ্ধে সবসময় আমার অন্তত মনে ছিল। কয়েকদিন আগে ফেসবুকে আমাকে চমৎকার একটি লেখা পাঠিয়েছে একজন, হয়তো তোমরাও দেখেছো, সেখানে একটা চাইনিজ সোলজার তার শেষ ইচ্ছা লিখে গেছে, সেটাকেই ইংরেজিতে অনুবাদ করে একজন কবিতার ভাষায় ফেসবুকে আমাকে পাঠিয়েছে, সেটা হলো এরকম, সেই চাইনিজ সোলজার লিখছে, মারা গেলে বাক্সে ভরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিও, If I die in war zone, box me up and send me home. Yes, sir. Dekhechi. Dekhechi. Put the medals on my chest. Tell my mother I did my best. Pore tar bhaier kotha boleche, babar kotha boleche. Last line ta khubi touchy. She boleche, tell my nation not to cry, for I am a soldier born to die. Amar soldier, ami jonmechi to mrityu boron korar jonno. Ei Kamalpurer shoinikder uddeshe etai bolte pari, je he deshbashi, আপনারা কান্দার কোনো প্রয়োজন নাই, এরা জন্ম নিয়েছে আপনাদেরকে স্বাধীন করার জন্য। স্যার আরেকটা জিনিস আমি শুধু আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন আক্রমণে গিয়েছিলেন স্যার, ওখানে আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখেছি, আমি পাকিস্তানিদের বই পড়ে দেখেছি, ওইখানে কিন্তু সেই সময় আহসান মালিক ছিল না স্যার, ওইখানে ছিল লেফটেন্যান্ট আলী মোহাম্মদ শাহ। এবং আপনাদের ঘটনার পরে পাকিস্তানি বাহিনী এতই মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে ওইখানে পরবর্তীতে আরো বেশি রিইনফোর্সমেন্ট করা হয়েছে, ওইখানে ক্যাপ্টেন আহসান মালিক এসেছে স্যার, এটা আলফা কোম্পানির অধীনে এসেছে স্যার পুরোপুরি এলাকাটা, মানে আপনারা মোটামুটি পাকিস্তানদের ওইখানেই ভীত সন্ত্রস্ত যা করার করে দিয়েছেন। এইখানে কামালপুর যুদ্ধের ব্যাপারে আরেকটি প্রশ্ন স্যার, যে নয় মাসের যুদ্ধে আপনি সেক্টর ইলেভেন এবং ফাইনালি আপনি সিলেটে এসে তুমুল লড়াইয়ে আপনি নিজে জীবন বাজি রেখেছেন, আপনাদের এই কামালপুর যুদ্ধের পরে আর কোন ব্যাটালিয়ন সাইজ অ্যাটাক হয়েছিল কিনা, আপনারা আর কোন আক্রমণ করেছিলেন? পুরো মুক্তিবাহিনী নয় মাসে কোনো ব্যাটালিয়ন অ্যাটাকে যায় নাই, এগুলা মুক্তিযুদ্ধে সব অপারেশন ছিল কমনি অপারেশন, এটাই একমাত্র ব্যাটালিয়ন অপারেশন। তো সিলেটে আমরা ওই যে 28 নভেম্বর তারিখে জকিগঞ্জে আমাদের উপর আমরা ডিফেন্সে ছিলাম, পাকিস্তানিদের চেজ করছিলাম, এবং সেখানে আমরা এক রাত্রের জন্য টেম্পোরারি ডিফেন্স
ত্যাগ করে। তো সেখানে প্রায় পাঞ্জাবিদের প্রায় 80 জন নিহত হয়, ক্যাপ্টেন মেজর সরোয়ার নিহত হন এবং তাদের 26 জনকে আমরা জীবিত ধরি। এরপর তাদের মনোবল একেবারে ভেঙে যায়, তারা সিলেটের দিকে পশ্চাদ পোষণ করতে থাকে। তখন আমরা, আমি এবং মেজর জিয়া এবং জিয়াউদ্দিন, আমরা একটা প্ল্যান করলাম। সিলেটের কাছে একটা এয়ার ড্রপ করেছিল 55 গুরখা রেজিমেন্টকে, তাদের সাথে আমাদের লিঙ্ক আপ করার কথা বলা হয়েছিল। আমরা সিলেট শহরে প্রবেশের জন্য চা বাগানের মধ্যে দিয়ে কানাইঘাট থেকে হাওর হয়ে চা বাগান হয়ে সিলেটের দিকে এগুতে থাকি এবং আমাদের খাবার দাবার, আমাদের পিঠে ছিল শুকনা খাবার, 3 দিন চলার পর খাবার দাবার শেষ হয়ে যায়। চতুর্থ দিনে আমরা এই চা বাগানের প্রান্ত ভাগে সামনে একটা বিল্ডিং দেখতে পেলাম, পরে জানতে পেলাম যে এটা সিলেটের MC কলেজের প্রিন্সিপালের বাসা, সেখানে ছিল পাকিস্তানিদের রিয়ার ঘাঁটি। তো সেখানে সেই MC কলেজের সে আবারও সুরক্ষিত বাংকার থেকে নেমে এসে তারা আমাদের উপর আক্রমণ চালায়, আমার কোম্পানির উপরেই, ব্রাভো কোম্পানির উপরেই আক্রমণ আসে। সারাদিন ব্যাপী যুদ্ধে তাদের প্রায় 40 জন নিহত হয়, আমার কোম্পানিরও 16 জন শহীদ হয়। আমার একজন সাহসী প্লাটুন কমান্ডার ছিল সুবেদার ফয়েজ বীরুত্তম, তিনি সেখানে শহীদ হন। কোম্পানিতে যে আমার যে দুটা মেশিন গান ছিল, দুটি মেশিন গান ডিটাচমেন্টের কমান্ডাররা নিহত হয়, ভয়াবহ যুদ্ধ, সামনাসামনি যুদ্ধ। কিন্তু শেষ দিকে আমাদের সাথে যে একটা ওয়্যারলেস সেট ছিল, সেই সেটে ইন্ডিয়ান অফিসার আমাকে জিজ্ঞেস করে যে আর্টিলারি সাপোর্ট লাগবে কিনা। আমি বললাম যে না, আমরা যেহেতু সামনাসামনি হাতাহাতি সংঘর্ষে লিপ্ত আছি, এখন বরং একটা যদি জেট আক্রমণ পাই আমরা খুবই ভালো হয়। আমি রিকোয়েস্ট পাঠানোর পরে আধা ঘন্টা পরে দুটি ফাইটার জেট, ভারতীয় জেট বিমান এসে প্রিন্সিপালের বাসার উপরে যতগুলো বাংকার ছিল সেগুলোকে রকেট মেরে একদম উড়িয়ে দেয় এবং এটাতেই ফলাফল নিশ্চিত হয়ে যায় এবং তারা সারেন্ডার করার জন্য প্রস্তুত হয়। তো আমি আমি আসতে চাচ্ছি আবার আপনার কাছে, আবার আসবো মেজর সাইদুল। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম স্যার, যে আমাদের রাইটারদের পক্ষ থেকে কামালপুর যুদ্ধকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে বা এমন কোন দৃষ্টান্ত আছে কিনা যে একজন যোদ্ধা সেনা অফিসারের। কামালপুর যুদ্ধ নিয়ে তো সবাই, কামালপুর হচ্ছে আমাদের একটা গৌরবের বিষয়, প্রত্যেকেই ভালো কথা লিখেছেন। তবে আমার সবচেয়ে পছন্দ হয়েছে বা ভালো লেগেছে যার কথা, তিনি হচ্ছেন মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী। মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলেছেন, যুদ্ধের ফলাফল সবসময় কিন্তু যুদ্ধটা কেমন ছিল, যুদ্ধের পারফরমেন্স কেমন ছিল, ফলাফল দিয়ে সবসময় বোঝা যায় না। কামালপুর হচ্ছে আমাদের প্রথম এবং একমাত্র প্রথাগত অ্যাটাক, যে আক্রমণটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। উনি বলেছেন সুচারুভাবে সম্পন্ন হয়েছে এবং এইটার ফলাফলের দিকে আমাদের না তাকিয়ে যুদ্ধটা কিভাবে হয়েছে ওইটাই দেখা উচিত। যুদ্ধে যে সাহস, যে শৌর্য, যে বীরত্ব প্রদর্শন করেছে আমাদের 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 সময় স্যার, আমাদের সময় আর নেই বললেই চলে। সবশেষে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, জিয়াউর রহমানকে একটি চিঠি দিয়েছিলেন কমান্ডার ইন চিফ জেনারেল MAG ওসমানী, এই কামালপুর যুদ্ধের পর যে এত হতাহত, এই 31 জন নিহত এবং 66 জন আহত, এর জন্য তিনি একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির মূলত উত্তর দিতে যেয়ে জিয়াউর রহমান তিনটি বিষয় বলেছিলেন। তৎকালীন জেফোর্স কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তিনি লিখেছিলেন যে আমি দুটি বিষয় টেস্ট করতে চেয়েছিলাম, একটি হলো আমার সৈনিকের, জেড ফোর্সের ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের প্রশিক্ষণের মান কতটুকু হয়েছে এই স্বল্প সময়ে, দ্বিতীয়টি হলো তাদের দেশপ্রেম কতটুকু আছে, তারা নিজের জীবন বাজি রেখে তাদের আত্মাহুতি দিতে পারে কিনা। দুটি সাকসেসফুল এবং ফার্স্ট বেঙ্গল বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এটি ইতিহাস হয়ে থাকবে, তিনি তাই লিখেছিলেন। আজকে আরো জানতে ইচ্ছে করছিল, বিশেষ করে মেজর হাফিজ স্যারের কাছে এই নতুন প্রজন্ম আরো জানতে চায়। আমরা আবারও চেষ্টা করব আসার, সময় শেষ হয়ে আসছে। মেজর হাফিজ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সামনে এসে 50 বছর আগের কামালপুরের যুদ্ধ নিয়ে আপনি জাতির উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে নতুন করে সেই শৌর্য বীর্য নিয়ে কথা বলেছেন যেখানে আপনি জীবন বাজি রেখেছিলেন। মেজর সাইদুল, আপনি কানাডা থেকে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন, দেশে প্রবাসী যে যেখানে আছেন, ভালো থাকুন, এই মহামারীতে সাবধানে থাকুন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।